তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকারে আপনি যত রকম প্রকল্প কিংবা স্কিমে আবেদন করেছেন, সেটি আপনাদের খাদ্যসাথী কিংবা স্বাস্থ্যসাথী কিংবা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিংবা শিক্ষাশ্রী কিংবা তপশিলী বন্ধু, জয় জওয়ার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক কিংবা কৃষক বন্ধু, ঐক্যশ্রী অথবা লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এক কথা যত রকমের যে স্কিম রয়েছে এবং যত রকমের প্রকল্পের যে কাজ হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে, এবং আপনি যদি সেখানে আবেদন করে থাকেন, তো এখন আপনি কিন্তু বাড়িতে বসে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার কিংবা স্বাস্থ্য কার্ডটি কিংবা এসসি এসটি সার্টিফিকেটটি অথবা যেটি আপনি আবেদন করেছেন তার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে এবং সেটি আপনি অ্যাপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে। তো এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে এটি চেক করতে পারবেন। রাজ্য সরকারের তরফ থেকে নতুন কিন্তু এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে আপনি কীভাবে চেক করবেন এ টু জেড পদ্ধতি। তো এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন তো অবশ্যই এটিকে লাইক দিবেন। তো এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি কী করবেন, মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে আপনি চলে আসবেন। গুগলে সে আপনি সার্চ করবেন দুয়ারে সরকার লাগে, আপনি সার্চ করবেন। তাহলে প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ds.wb.gov.in। এই লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করব, সেখানে আপনি সরাসরি আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ফাইন্ড ইউর ক্যাম্প, এক কথায় বর্তমানে আপনি কোথায় ক্যাম্প হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে রয়েছে এই স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এর জন্য আমরা কী করবো, চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করব। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, এখানে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক, স্বাস্থ্যসাথী স্ট্যাটাস চেক। তো আমরা এখানে ক্লিক করব না, আমরা কী করব, নিচে দেখতেই পাচ্ছেন যে ডান দিকে ওয়ান নামে একটি অপশান, এই ওয়ানে আমরা ক্লিক করব। তো প্রথমে রয়েছে মোবাইল নাম্বার। তো আপনি যে স্কলারশিপ কিংবা যে ভাতায় কিংবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আবেদন করেছেন কিংবা স্বাস্থ্য কার্ডে, তো সেখানে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন প্রথমে ঘরে। তারপর সিলেটে ক্লিক করে আপনি কোন স্কলারশিপ কোন প্রকল্প কিংবা কিসের আপনি স্ট্যাটাস চেক করতে চান, খাদ্যসাথী, এক কথা আপনাদের রেশন কার্ড নাকি স্বাস্থ্যসাথী নাকি আপনি এসসি এসটি ওই সার্টিফিকেট নাকি শিক্ষাশ্রী স্কলারশিপ নাকি তপশিলী বন্ধু নাকি জয় জওয়ার নাকি কন্যাশ্রী নাকি রূপশ্রী নাকি মানবিক প্রকল্প নাকি কৃষক বন্ধু নাকি ঐক্যশ্রী নাকি লক্ষ্মীর ভাণ্ডার নাকি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নাকি ব্যাঙ্ক রিলেটেড কোনো রকম যেটা আপনি আবেদন করেছেন, আধার রিলেটেড কিংবা মিউটেশন, একটা জমির মিউটেশন কিংবা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নাকি ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য আপনি স্ট্যাটাস চেক করতে চান, নাকি মৎস্যজীবী ক্রেডিট কার্ডে আপনি আবেদন করেছেন কিংবা কেসিসি কিংবা আর্টিসিয়ান কার্ড কিংবা এসএসজি সেলফ হেল্প গ্রুপের কার্ড কিংবা আপনি এগ্রিকালচার নাকি আপনাদের ফিশম্যান যে রয়েছে রেজিস্ট্রেশন করেছেন নাকি আপনাদের পাটটার জন্য আবেদন করেছেন, অথবা আপনি যদি নতুন করে বিদ্যুৎ কানেকশন আবেদন করে থাকেন, এক কথা যেটি হয় আপনার সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে এক কথা কৃষক বন্ধু কিংবা লক্ষ্মীর ভাণ্ডার যেটি আপনি আবেদন করেছেন সেটি সিলেক্ট করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছিলেন আবেদন করার সময় সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। তো আপনি যে মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবেন সেই মোবাইলে আপনি ওটিপি চলে আসবে, ওটিপি আমাদের মোবাইলে চলে আসছে। এরপর আমরা কী করব, সাবমিটে ক্লিক করব। ওটিপি না আসলে আমরা কী করব, রিসেন্ট ওটিপিতে আমরা ক্লিক করে দেবো। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের স্ট্যাটাস এখানে শো হয়ে যাবে, অ্যাপ্লিকেন্টের নাম শো হয়ে যাবে, মোবাইল নাম্বার শো হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে বর্তমানে সেটি আপনি দেখতে পারবেন যে সেটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে।